আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নির্বাচনের ফলাফল বেরোনোর পরেই রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে শুরু হয়েছে কিছু রাজনৈতিক বিক্ষিপ্ত ঘটনা। সেই মতো মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত দাঁতন দু নম্বর ব্লকের সন্তোষপুর এলাকায় একটি বাঁশ জঙ্গলের মধ্যে পাওয়া গেল এক ডিব্বা ভর্তি বোম। গোপন সূত্রে খবর পেয়ে দুপুরে বোমা উদ্ধার করে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় সিআইডির বোম স্কোয়াডকে। পরে দমকল, বোম স্কোয়াড এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই এলাকার একটি ফাঁকা মাঠে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। তবে এই বোমা কোথা থেকে এলো, কে বা কারা রেখেছে তা এখনও স্পষ্ট নয়। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন ও বোম স্কোয়াডের লোক। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। কোথাও মারধর, কোথাও আবার খুনের অভিযোগ। এবার বিজেপির বিধবা মহিলা কর্মী অপর্ণা দাসকে গণধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা খেজুরি বিধানসভার বারাতলা অঞ্চলের মালদহ 162 নম্বর বুথে। বিজেপির অভিযোগ, গণধর্ষণের পর বিষ খাওয়ানো হয়েছে। প্রতিবাদে আজ সকালে খেজুরি হেরিয়া রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা কর্মীরা। ওই মহিলাকে বর্তমান কামারদা হাসপাতাল থেকে কাঁথিতে স্থানান্তরিত করেছে। খেজুরির বারাতলা, খেজুরির বারাতলাতে মালদা বুথে অসহায় মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলার চেষ্টা করেছে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আর তাই কুলচি সক্তরিয়া প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির কার্যালয়ের সামনে এমডি মবিনের নেতৃত্বে আজকে ডিজে বাজিয়ে সবুজ আবিরে রং খেলে বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করিয়ে আনন্দ উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শপথ নিচ্ছে, তার জন্য আমরা আমাদের এলাকাতে একটু খুশি মানালাম। সমস্ত সব সৈনিকরা, কর্মীরা সবাই মিলে, নেতৃত্ব সবাই মিলে থেকে ওই দিনটাকে আমরা মানে দারুণভাবে স্বাগত জানালাম যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর জন্য শপথ নিচ্ছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই সন্দেহে এক যুবকের মৃতদেহ পড়ে রইল প্রায় 12 ঘন্টা। সৎকারে এগিয়ে এলেন না পাড়া প্রতিবেশী, এমনকি পরিবারের আপনজনেরাও। শেষমেশ ওই হিন্দু মৃত যুবকের সৎকারে এগিয়ে এলেন মুসলিম ছেলেরা। মানবিকতা এবং অমানবিকতার এই ছবি পুরাতন মালদা ব্লকের মহিষ পাথানি অঞ্চলের বরকল এলাকার। স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা 25 বছর বয়সী মুকেশ পোশাক। গত 2 দিন আগে তার জ্বর হয়। জ্বর না কমায় এবং শ্বাসকষ্ট হওয়ার কারণে মঙ্গলবার রাত্রে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছিলেন পরিবারের সদস্যরা। ঠিক সেই সময় তার মৃত্যু হয়। অভিযোগের পরেই করোনায় মৃত্যু হয়েছে ওই যুবকের। এই আতঙ্কে গোটা গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরাজিত বিজেপি প্রার্থী সমীর দাসের বাড়িতে গিয়ে সৌজন্য ও শান্তির বার্তা দিলেন মেদিনীপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক জুন মালিয়া। চাইলেন সহযোগিতা। বুধবার বিজেপি প্রার্থী সমীর দাসের বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করান তিনি। সেখানে উভয়ে এলাকাবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। বার্তা এইটুকুই দিচ্ছি যে এবার সন্ত্রাস নয়, শান্তি চাই। সবাই ভালো করে থাকবেন, একসঙ্গে থাকবেন। মিদনাপুর আমাদের সকলের, সকলেই আমরা এখানকার বাসিন্দা, তাই আমরা সবাই মিলে ভালো করে থাকবো, শান্তিতে থাকবো, ভালো করে কাজটা, যাতে আমরা কাজটা করতে পারি সবাই। উনি সৌজন্যমূলক সাক্ষাৎকার করতেই এসেছিলেন আমার মনে হলো। আমার দিক থেকে আমরা গণনার পর থেকেই সারা দিন সারা রাত এত মার ধর ইত্যাদি হচ্ছে, তাতে মানে ত্রাহি ত্রাহি রব উঠছে। আপনাদের মিডিয়ার কাছে কতটা খবর আসছে, 1% খবর আসছে দাদা, 1% হচ্ছে তার 100 টাইমস। সেক্ষেত্রে আমি আগ্রহ করেছি যে আপনি জিতেছেন, মানুষ রায় দিয়েছে, সুতরাং গণতন্ত্রে জেতার পর সবার দায়িত্ব থাকে। স্বাভাবিকভাবে যারা এই রকম অত্যাচার করছে সেটা থামান। উনি কথা দিয়েছেন যে উনি ওনার সাধ্যমতো দেখবেন। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শাসক দলের কর্মীরা হামলা চালাচ্ছে বিজেপি কর্মীদের ওপর, এমনই অভিযোগ ভারতীয় জনতা পার্টির। এই ঘটনায় তীব্র নিন্দা করে বুধবার রাজ্য জুড়ে সড়ক ভারতীয় জনতা পার্টি। এদিন শিলিগুড়ি থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন দলীয় কর্মীরা। তাদের দাবি, এর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হোক।
ঘরছাড়া কর্মীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, সমস্ত কর্মীদের সুরক্ষার আশ্বাস দেওয়া হোক, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানানো হয়। সারা দেশ জুড়ে আজ রাজ্যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে যে রাজ্যে যে শাসক দলই আসছে সেই রাজ্যতে এখন পর্যন্ত কোনো হিংসার খবর আমরা পাইনি বা সারা দেশে কোনো খবর ছড়িয়ে নেই, কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে শাসক দল জিতে এসেছে, শাসক দল আসার পর থেকে যেভাবে বিজেপি কার্যকর্তাদের উপরে অ্যাটাক করা হচ্ছে, যে মারা হচ্ছে এবং বাড়ি ঘর তাদের জ্বলিয়ে দেওয়া হচ্ছে সারা রাজ্য জুড়ে, তারই প্রতিবাদে আজকে আমরা এই অবস্থান বিক্ষোভ বসেছি। সারা দেশ জুড়ে এই অবস্থান বিক্ষোভ হচ্ছে, আমরা সেই হিসাবে আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছি। আমাদের এই বিক্ষোভ অবস্থান এক ঘন্টা চলবে। সারা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত। ইতিমধ্যে জেলায় দৈনিক সংক্রমণ প্রায় 100 ছুঁই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক হারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মানুষকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু প্রশাসনের নির্দেশকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে সর্বত্রই অসচেতন মানুষজন ঘুরে বেড়াচ্ছেন মাস্ক ছাড়াই। তাই করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিটি মানুষ যাতে বাড়ির বাইরে বের হলে মাস্ক ব্যবহার করেন এবং দূরত্ববিধি মেনে চলেন তার লক্ষ্যে মঙ্গলবার বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে একাধিক জায়গায় হল সচেতনতামূলক প্রচার ও ধরপাকড়। এদিন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোদি তার পুলিশ কর্মী এবং কয়েকজন সংবাদ কর্মীদের সাথে নিয়ে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চৈনিশোল, খারবান্ধি সহ একাধিক জনবহুল এলাকায় প্রচার সারেন। এদিন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোদি নিজেই মাইক হাতে নিয়ে মাস্ক পরার আবেদন করেন, সাথে কিছু মানুষকে শিক্ষা দিতে এদিন পুলিশের পক্ষ থেকে ওঠবোস পর্যন্ত করানো হয়। বেলিয়াবেড়া থানার পুলিশ এবং সাংবাদিকদের এই উদ্যোগে খুশি এলাকার সচেতন মানুষ।